চাবি এইখানে লাগানো রয়েছে, এখানে চাবি এইখানে খোলা রয়েছে, খোলা। দিনের আলোয় বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। দাসপুর থানার গোবিন্দনগর গ্রামে আজ বিকেলে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। গোবিন্দনগর গ্রামের মাঝিপাড়ার সামনে বিজলা ছায়ের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। বাড়িতে একাই থাকতেন তিনি। বিজলা ছায়া জানান, ব্যক্তিগত কিছু কাজের জন্য সকালেই বেরিয়ে যাই বাড়ি থেকে, বাড়ি ফিরে আসি বিকেল 4:30 নাগাদ। বাড়ি ফিরে দেখি দরজার তালা ভাঙা, ভেতরে ঢুকে দেখি আলমারি খোলা এবং সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলমারির মধ্যে ছিল নগদ 25,000 টাকা। সেই মুহূর্তে তিনি বুঝতে পারেন বাড়িতে চুরি হয়েছে। এই ঘটনায় ভেঙে পড়েন পাড়া প্রতিবেশী। তাদের দাবি, বিকেল বেলায় যদি এভাবে চুরির ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বিকেল থেকেই এই এলাকায় কয়েকজন অপরিচিত ব্যক্তি ঘোরাঘুরি করছিল। আমাদের মনে হয় সেই ব্যক্তিরা এই চুরির সাথে যুক্ত। এক ব্যক্তি জানান, বেশ কয়েক মাস ধরে এলাকায় নানাভাবে চুরির ঘটনা ঘটছে, আমরা চাইবো পুলিশ প্রশাসন খুব দ্রুততার সাথে দুষ্কৃতীদের ধরবে। ঘটনা দাসপুর থানায় জানানো হয়েছে। ইন্দ্রজিৎ মিশ্রর রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। গয়না আমার খেয়াল নেই আছে কিনা, সেটা গয়না ছিল না। মানে আনুমানিক ওই 25,000 টাকাটাই নেই? 25,000 টাকাটাই নেই। কি মনে হচ্ছে, বা আপনারা কাউকে কি সন্দেহ করছেন বা কিছু কি দেখেছেন এরকম কিছু? না, আমি কাউকে দেখিনি, আর আমার বাড়িতে আমি কাউকে সন্দেহ করিনি। আমার বাড়িতে আমার এতটুকুন কারো উপরে আমার সন্দেহ নেই। তার বাইরের লোকই, মানে বাইরের লোকই করেছে? আমার বাড়ির লোক, আমার এতটুকুন আমার ইয়ে নেই যে হ্যাঁ আমার বাড়ির লোকের কোনো ইয়ে আছে। বাড়ির লোকের উপরে আমার কোনো সন্দেহ নেই। এই যে দিনে, মানে সন্ধ্যা বিকেল বেলাতে গ্রাম্য এলাকায় যে চুরি হচ্ছে, কি বলবেন? এটা তো খুব দুঃখজনক, খুব খারাপ জিনিস। এরকম পাড়া ঘরে হবে, আমরাও ভীতু হয়ে গেছি। তো কী হবে, ছেলেমেয়েরা বাড়িতে থাকবে? কী দিনেবেলা যদি এরকম হয়, রাত্রিবেলা তাহলে কী অবস্থা হবে? তো আমরা চিন্তার মধ্যে আছি, এটা সলিউশন কীভাবে হয় প্রশাসন একটু দেখুক। আপনার নাম? আমার নাম সমীরণ ঘাটি, বাড়ি গোবিন্দনগর। আমার নাম বিজলা ঝা। আমি একটু কাজে দরখাস্ত দিতে গেছিলাম মিটারের এতে। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই চেঁচা গোবিন্দনগর। আচ্ছা, তো কখন দেখেছেন, কি দেখেছেন এসে? আমি এসে দেখলাম যে এখানে এসে দেখলাম যে আমার এখানে তালা খোলা। কটার সময়? ওটা হবে 4:45-5 এরকম হবে, ঠিক আমি ঘড়ি দেখিনি। তো সেরকমভাবে এসে দেখলাম যে আমার তালা খোলা। আমার মানে একটা আতঙ্ক, একটা ইয়ে হলো যে আমার কাছে চাবি রয়েছে, আমি চাবি মেরে গেছি, যে চাবি রয়েছে আমার, তালাটা কে খুললো? তো সেরকমভাবে তো আমাদের বাড়িতে কেউ খোলেনি। তখন আমি দাদা, আমার আমার দাদাই কাছে যাচ্ছিল, আমি দাদা তালা কে খুললো? তো বলছে কি না, তালা তো লাগানো ছিল, এখনো সবাই গেছে গাড়ি দিয়ে, এখনো সবাই গেছে, তালা লাগানো ছিল। তখন আমি ভাবলাম যে তালা লাগানো ছিল, তো এখন তো দেখছি তালা খোলা, তাহলে আমি একে আমার ভাইপোকে ফোন করলাম, চাঁদুকে। সে তখন আমি বললাম যে বৌমা, বৌমাকে একটু পাঠিয়ে দাও তো, পাঠিয়ে দে। তখন বৌমা এসে বললাম, বৌমাকে জিজ্ঞেস করলাম যে বৌমা এখানে তালা কে খুললো? না, বলছে কি না কেউ তো খোলেনি। তখন আমি বলছি এই তো তালা খোলা, আর চাবি তো আমার কাছে। তখন তারপরে বললো কি তালা কে খুলবে, এখানে তো এরাই ছিল, বাচ্চারা ছিল, কেউ তো, আর বাচ্চারা ট্রেনে তো খুলতে পারবে না। তখন খুলে আমার বৌদি বলছে কি তুমি এখানে এরকম করছো, ভেতরে গিয়ে দেখো, আগে ঘর দেখো। ঘর গিয়ে খুলে দেখলাম, যখন দেখলাম বলছে তুমি ভেতরে দেখো। এই ভাষে গিয়ে দেখলাম, আমি সবই তো ঠিক আছে, সবই ঠিক আছে, তাহলে এইখানে দেখি তার আমার আলমারি পুরো খোলা, আলমারি পুরো খোলা দেখে আমি পুরো এক এই যে এইভাবে। মাঝি আমার নাম, গ্রাম গোবিন্দনগর। ছেলেটাকে আমরাই দেখেছিলাম প্রথমে, দেখতে ওই আমার ভাগনাকে বলেছিলাম যে ওকে ধরতে। ভাগনা বলছে হোক, ধরতে ধরার দরকার নেই, কোথাকার ছেলে বলছে। এটা কি চুরির আগে আপনারা দেখেছিলেন? চুরির আগে আমরা দুজনে দুজাই আমরা দেখেছিলাম, মাঠের দিকে গেছিলাম, আমরা দেখেছি। তখন আমরা বলছি ছেলেটাকে মানে কেমন কেমন লাগছে, গিয়ে আমার ভাগনাকে বলি যে তোমার ঘরের সামনে একটা ছেলে ঘোরাঘুরি করছে। ও তারপরে আসে যে দিয়ে এবার ছেলেটাকে বলে যে আমরা মলয় মাঝির বাড়ি যাব, বলতে এইখানে নয়, তোমরা সেইখানে চলে যাও।
বলতে ও আবার ব্যাকে ঘুরে আসে, কিন্তু তখন আমরা বলছিলাম যে তুমি আগে ধরো দেখি না, আমরা ছেলেটা দেখে আমার ছেলেটার দিকে মনে হচ্ছে যে মানে ও চুরি টুরি করতে পারে। আপনাদের কি মনে মানে সেই তারাই কি চুরির সাথে যুক্ত আছে? হ্যাঁ, ওই ওই ছেলেটাকেই আমরা মানে মনে হচ্ছে চুরির সাথে যুক্ত আছে। মানে ও কেমন করে টাইম কখন দেখেছিলেন? ওই 4:30 সময়। তারপরে কি চুরির ঘটনা ঘটে? তারপরে আমরা সন্ধ্যাবেলা ওই বাড়ির দিকে যাচ্ছি, তখন বলছে চুরি হয়ে গেছে। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।